জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আশা করব ভক্তরা, মাতাজিরা, আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। আর আপনারা যাতে সংসারী, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকতে পারেন, সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে সবসময় প্রার্থনা করি। আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যে ভক্তরা, মাতাজিরা, যে 2024-এ যে আরেকটা একাদশী চলে এসছে, যার নাম অপরা একাদশী। তো এই একাদশীটা নিয়ে অনেকেই দ্বন্দ্বে পড়ে আছেন। কেন? যে বাংলা ক্যালেন্ডার বা ইংলিশ ক্যালেন্ডার বা পঞ্জিকাতে সব জায়গায় লেখা আছে কি 2রা জুন রবিবার একাদশী। আর আমাদের শাস্ত্র সিদ্ধান্ত যেটা হয়েছে বৈষ্ণব পঞ্জিকা মতে 3রা জুন সোমবার ভারত, বাংলাদেশ বিভিন্ন জায়গায় একাদশী কেন অনুষ্ঠিত হবে। তাই পৃথিবীর যে যেখানে সনাতন ধর্মী মানুষরা বসবাস করছেন, তো কোথায় 2 তারিখ কারা একাদশী করবেন এবং 3 তারিখ কারা একাদশী করবেন, আজকের এই ভিডিওটা আপনারা নিষ্ঠার সাথে শ্রবণ করুন। তাহলে কিন্তু আপনারা সম্পূর্ণ সত্যি ঘটনাটা, যে শাস্ত্র সিদ্ধান্ত হয়েছে যে 2024-এর যে অপরা একাদশী, যেটা জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষী একাদশী। তাই আপনারা আজকে সম্পূর্ণ ভিডিওটা শ্রবণ করুন, তাহলে দেখতে পারবেন যে যে যেখানে আছেন, কোথায় 2 তারিখ একাদশী, কোথায় 3 তারিখ একাদশী। যে একটা দ্বন্দ্বে পড়ে আছি, যে বাংলা পঞ্জিকা ইংরেজি ক্যালেন্ডার লেখা একাদশী 2 তারিখ, তাহলে প্রভু আমরা কেন 3 তারিখ একাদশী করব। আমার আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করছেন, কিন্তু তাদের মনের সংশয় দূর করার জন্য আজকে আবার এই ভিডিওটা নিয়ে এসেছি, যে 3 তারিখ কারা একাদশী করবেন এবং 2 তারিখ কোথায় একাদশী হবে। তাই ভক্তরা, মাতাজিরা, এখনো আমাদের যারা এই কৃষ্ণ কথা সুজিত নাহা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সবার চরণে প্রণতি নিবেদন। আমার যদি এই ভিডিওর মাধ্যমে কোনো নতুন ভক্ত মাতাজি হয়ে থাকুন, তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। তাহলে কি হবে, আপনি সবসময় শাস্ত্রীয় যে সঠিক সিদ্ধান্ত হয়, একাদশী বলুন বা বিভিন্ন ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর যে অনুষ্ঠানগুলো হয়, সেগুলি সুন্দর নির্মল বাংলা ভাষায় আপনি ঘরে বসে শুনতে পারবেন। হরিবোল হরিবোল। তাই ভক্তরা, মাতাজিরা, এই যে 2024-এর যেটা জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষী একাদশী, যার নাম অপরা, আমরা স্ক্রিনে সুন্দর করে দিয়ে দিচ্ছি আজকে, যে 2 তারিখ কোথায় একাদশী হবে আর 3 তারিখ কোথায় একাদশী হবে। তাই আজকে ভারত, বাংলাদেশ বা একদম জাপান, এশিয়া মহাদেশ, অস্ট্রেলিয়া, এইসব জায়গায় কেন হবে 3 তারিখ একাদশী। দেখুন, 2 তারিখ কিন্তু একাদশীটা পেয়েছে আপনার সারা দিন সারা রাত্রি। তাহলে কি হচ্ছে, রাত্রিতে যে একাদশীটা তিথি থাকছে সেটা ব্রাহ্ম মুহূর্তে স্পর্শ করেছে, তাই দশমী দ্বাদশী বিদ্যা একাদশী হয়ে যাচ্ছে। যদি একাদশী বিদ্যা হতো তাহলে সেটা 2 তারিখ হতো, কিন্তু একাদশীটা কি হয়েছে, দ্বাদশী যুক্ত একাদশী। শাস্ত্রে আছে যে একাদশী ব্রাহ্ম মুহূর্তে স্পর্শ করবে, দ্বাদশী যুক্ত হবে, সেই একাদশীটাই সর্বোত্তম, সবার পালন করা উচিত। আর সেটাই আমাদের ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাস, ইস্কন, এই বৈষ্ণব পঞ্জিকা মতে আগামী 3রা জুন সোমবার প্রকৃত সময় হলো এই অপরা একাদশীর। আপনারা সবাই নিষ্ঠার সাথে পালন করবেন ভক্তরা, মাতাজিরা। তাই এই একাদশী আপনি কেন পালন করবেন? এই একাদশী কিন্তু অনেকেই পালন করে, কেন জানেন? ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠি মহারাজকে এই মাহাত্ম্যর মাধ্যমে বুঝিয়েছেন। যে অনেকেই ব্যবসা বাণিজ্য করেন, অনেকেই জ্যোতিষশাস্ত্র নিয়ে থাকেন সমাজে, অনেকেই চাকরি করেন, অনেকেই আমরা জেনে না জেনে অনেকেই কিন্তু সমাজে প্রতিদিন কিছু না কিছু পাপ করছি। তাই সর্ব পাপ বিনাশী এবং ব্রহ্মহত্যা, মাতৃহত্যা, পিতৃহত্যা, গোহত্যা, পরশ্রী গ্রমণ, ভ্রূহত্যা, এই যে জঘন্যতম পাপে অনেক মানুষ লিপ্ত থাকি আমরা, তাদের সমস্ত পাপ বিনাশ হবে এই অপরা একাদশী করলে। এবং আরেকটি কথা, অনেকেই আছে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে হয়তো ওজনে কম দেয়, গ্রাহকদের ঠকায়, তারাও যদি নিষ্ঠার সহিত এই 2024-এর যে 3রা জুন আপনার অপরা একাদশী হচ্ছে ব্রত, সেটা যদি নিষ্ঠার সাথে পালন করে সেসব পাপ থেকে। এবং যারা জ্যোতিষশাস্ত্র আছে, অনেকেই মিথ্যা কথা বলে অনেক কিছু, বিভিন্ন নিয়মকানুন দেখায়, বা অনেকেই সমাজে আছে আজকে আমাদের সনাতন ধর্মের বিভিন্ন শাস্ত্রকে মিথ্যা বর্ণনা দিয়ে নিজেদেরকে সমাজে সুপ্রতিষ্ঠিত করতে যাচ্ছে, ফেমাস হতে যাচ্ছে ইংলিশে যাকে বলে। তাই তারা যে এই যে সমাজে শাস্ত্রের যে মিথ্যা বয়ান প্রচার করছে তাতে কিন্তু অপরাধ হচ্ছে। তারাও যদি এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করে তাহলে সমস্ত পাপ বিনাশ হয়ে যাবে। হরিবোল হরিবোল। এবং অনেকেই আছে বাবা মারা যাওয়ার পর প্রয়াগ নদীর দ্বারে গয়াতে গিয়ে পিণ্ডদান করেন। হ্যাঁ, পিণ্ডদান করলে পিতৃপুরুষরা যে তাদের আত্মা যদি অজ্ঞাত কারণে পাপজনিত কারণে নরকে বসবাস করে থাকে, আপনি পিণ্ডদান করলে আপনার পিতৃপুরুষ যে ফল সঞ্চয় করতে পারবে তার চেয়ে বেশি ফল সঞ্চয় করতে পারবেন এই একাদশী ব্রত পালন করে। একাদশীর ফল যদি তাদের আত্মার উদ্দেশ্যে আপনি অর্পণ করেন এবং বিভিন্ন তীর্থক্ষেত্র ঘুরে, হ্যাঁ, বদ্রিকাশ্রম, কেদারনাথ বিভিন্ন ঘুরে শিবের উপাসনা করছেন বা আপনার বিষ্ণুর আরাধনা করছেন, যে যাই করছেন, সেগুলোর চেয়ে অনেক বেশি ফল সঞ্চয় করতে পারবেন এই অপরা একাদশী পালন করলে। তাই সমাজে কিন্তু অনেকেই এই অপরা একাদশী করে এই জন্য কারণে, অনেকে কিন্তু জানে না, ভক্তরা মাতাজিরা যারা না জানে, আপনার পরিচিত বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে কি করবেন, আজকের ভিডিওটা একটু শেয়ার করে দিন। তাহলে আপনার মাধ্যমে তারা জানতে পারবে যে অপরা শক্তির, অপরা এই একাদশীর মাহাত্ম্য কি, এবং যে যেখানে পৃথিবীর বসবাস করছেন সনাতন ধর্মী মানুষরা কে 2 তারিখ করবেন আর কে 3 তারিখ করবেন এই অপরা একাদশী। একদম ক্লিয়ার সুন্দরভাবে হয়ে যাবে। আমরা স্ক্রিনে সুন্দর করে দিয়ে দেবো এই একাদশী মাহাত্ম্য এবং একাদশী কে কোথায় কোনদিন করবেন, কেন করবেন, হ্যাঁ, কারণ কি। দেখুন, বাংলা ক্যালেন্ডার, ইংরেজি ক্যালেন্ডার বা পঞ্জিকা এগুলো কিন্তু শাস্ত্র নয়। শাস্ত্র হচ্ছে বৈষ্ণব বা চান্দ্র পঞ্জিকা। তাই সেই মতে আপনারা সবসময় একাদশী ব্রত পালন করবেন। আর এই একাদশী কে কে করতে পারবেন, অনেকেই প্রশ্ন করেন। সবাই করতে পারবেন। শাস্ত্রে কি আছে, 8 থেকে 80 সবার করা উচিত একাদশী। তাই ভক্তরা মাতাজিরা কারো কথায় আপনারা কান না দিয়ে সঠিক সিদ্ধান্ত 2024-এর জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষী একাদশী, যার নাম অপরা, 3রা জুন আপনারা সোমবার, সবাই এই ব্রত পালন করবেন নিষ্ঠার সাথে। সোজ অসোজ, আপনি শরীর ভালো থাকুক খারাপ থাকুক, যদি পারমিট করে, এবং কারো বাবা মা মারা গেছে বা কেউ হয়তো অবিবাহিত বা সদবা বিধবা আবাল বৃদ্ধ বনিতা সবাই কিন্তু এই একাদশী ব্রত করবেন অবশ্যই, অপরা একাদশী। আরেকটা কথাতে কি বলেছে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে, যে কেউ যদি সুপুত্র সন্তান, বিশেষ করে পুত্র সন্তান লাভের জন্য আপনারা কোনো ব্রত করে থাকেন, এটাই হলো কিন্তু শ্রেষ্ঠ ব্রত অপরা একাদশী। কারণ কি, শাস্ত্রে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত হলো এই একাদশী ব্রত। কারণ একাদশী ব্রত করে যতটা না ভগবান শ্রীকৃষ্ণকে আপনি সন্তুষ্ট করতে পারবেন, আর কোনো ব্রত করে আপনি এতটা ভগবানকে সুপ্রসন্ন করতে পারবেন না। তাই ভক্তরা মাতাজিরা, আর পরের দিন পারণা হলো আপনার মোটামুটি ওই 4:48 থেকে 9:22 মধ্যে, ওই মোটামুটি 5টা থেকে 9টার মধ্যে পৃথিবীর যে যেখানে আছেন আন্তর্জাতিক সময়ের সাথে মিলিয়ে আপনারা অবশ্যই পারণা করবেন। পারণা কেন করবেন, যে একাদশীর দিন আপনি তো পঞ্চশস্য আহার থেকে বর্জন করবেন। ধান জাতীয়, গম জাতীয় যত উপাদান আছে, চাল, যব, ভুট্টা, সরিষার তেল, সয়াবিন তেল, তারপরে সেমা চালও নিষিদ্ধ। হ্যাঁ, এসব যেহেতু আপনি বর্জন করবেন, তাই পরের দিন ভগবানকে পঞ্চশস্য, আপনি মুড়ি, চিরা, খই বা অন্য ব্যঞ্জন রন্ধন করে বা দই মিষ্টি দিয়ে যা কিছু দিয়ে আপনি ভগবানের, রাধারানী এবং শ্রীকৃষ্ণের বিগ্রহের সামনে সে ভোগ নিবেদন করে আপনি অবশ্যই 5টা থেকে 9টার মধ্যে পারণা করবেন। কারণ পারণা কেন করতে হয়, যে কোনো ব্রতের যখন আমরা সংকল্প করেছি, হ্যাঁ, সংকল্প আমরা ব্রতের কখন করি, হয় আগের দিন নাহলে একদম ভোরবেলা ব্রাহ্ম মুহূর্তে উঠে স্নান করে তারপরে ব্রতের সংকল্প করে নেবেন। সংকল্প মন্ত্র আমাদের এর আগের ভিডিওতে দেওয়া আছে, আপনারা সেখান থেকে জেনে নেবেন। আর যারা সংকল্প মন্ত্র জানেন না তারা কি করবেন, ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহের সামনে দাঁড়িয়ে আপনারা বলবেন, জয় শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই পঞ্চতত্ত্ব এবং মহামন্ত্র বলে আপনারা অবশ্যই পারণা করবেন এবং সংকল্প করবেন। দুটো মন্ত্রে যদি আপনারা না পারেন, শুধু পঞ্চতত্ত্ব আর মহামন্ত্র বলবেন। কেন, গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন, যেটা কলিযুগের যোগ ধর্ম, এই হরিনাম ছাড়া কোনো জীবের গতি নেই। তাই এই হৃদয়ে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে আপনারা অবশ্যই ভক্তরা মাতাজিরা যে 2024-এর আসছে, কোথায় 3 তারিখ, কোথায় 2 তারিখ, হ্যাঁ, ভারত, বাংলাদেশ, আশেপাশে এশিয়া মহাদেশে সব জায়গায় কিন্তু 3 তারিখ একাদশী। তাই আপনারা নিষ্ঠার সাথে এই একাদশী ব্রত পালন করবেন, যার নাম জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী অপরা নামে বিখ্যাত। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু যুধিষ্ঠির মহারাজকে সেটাই বলেছেন। আর এই একাদশীর মাহাত্ম্য কোথায় বর্ণিত আছে? ব্রহ্মাণ্ড পুরাণে। আর এই একাদশীর দিন যদি আপনারা এই অপরা একাদশীর মাহাত্ম্য আপনি নিজে শ্রবণ করেন কোথাও হচ্ছে, বা আপনি নিজে যদি পাঠ করে কাউকে শ্রবণ করান, তাহলে কি হবে? পাঠক এবং শ্রোতা উভয়েই সহস্র গোদানের ফল সঞ্চয় করতে পারবেন ভক্তরা, মাতাজিরা। তাই আপনারা কিন্তু এই একাদশীকে কেউ অবহেলা তুচ্ছ ভাবে দেখবেন না। আপনি তো একাদশী করছেন, অনেকেই করছেন, আমাদেরকে কমেন্ট করছেন, এবং আমি একাদশী দিন একটা বিশেষ প্রার্থনায় বসি রাত্রে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধানী বিগ্রহের সামনে। আপনারা যারা এখনো নাম এবং গোত্র পাঠাননি, অনেকে কিন্তু এর আগের ভিডিওগুলোতে নাম এবং গোত্র পাঠিয়েছে, তারা অলরেডি তাদের নাম এবং গোত্র ভগবান শ্রীকৃষ্ণ যেখানে সব সময় একদম চিন্ময় রূপে আছেন, হ্যাঁ, গোলকধাম বৃন্দাবনে, সেখানে আমি পাঠিয়ে দিয়েছি, তারা এন্ট্রি হয়েছেন। আর যারা এখনো নাম এবং গোত্র পাঠাননি, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠান। আমি আপনার ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী যাতে কৃপা অর্জন করতে পারেন, যে কৃপার ফলে আপনি যতদিন এই সংসারে পৃথিবীতে বেঁচে থাকবেন, যাতে ভালোভাবে বেঁচে থাকতে পারেন, সেটার জন্য প্রার্থনা করব। তাই ভক্তরা, মাতাজিরা, আপনারা সবাই, আপনি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সবাইকে এই অপরা একাদশী ব্রত পালনে উৎসাহী করুন। তাহলে কি হবে? আপনি ভগবানের ডবল কৃপা সঞ্চয় করতে পারবেন। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আজকের ভিডিওটা আপনি সবার মধ্যে একটু শেয়ার করে দিন। তাহলে আপনার মাধ্যমে সবাই জানতে পারবে যে অপরা একাদশী কোথায় 2 তারিখ, কোথায় 3 তারিখ। অনেকে আমাকে আগের ভিডিও দেখে ফোন করছে, কমেন্ট করছে যে প্রভু আপনার তো এই পঞ্জিকা বা ক্যালেন্ডার লেখা 2 তারিখ রবিবার একাদশী, তাহলে 3 তারিখ আপনি কেন করতে বলছেন? তাই আমি এর জন্য বলে দিলাম যে দ্বাদশী বিদ্যাযুক্ত একাদশী। তাই আপনারা কোথায় 2 তারিখ, কোথায় 3 তারিখ হবে, এটা কি হয়? ভৌগোলিক তিথির কারণে হয়। হ্যাঁ, ওইসব জায়গায় কি হয়, একটা নির্দিষ্ট টাইমে ওরা লিখে দেয়, কিন্তু না, দিনে দিনেই পরিবর্তন হচ্ছে। আজকে দেখুন তো হঠাৎ করে কিন্তু একটা দুর্যোগ চলে আসে, কাউকে বলে আসে না। তাই এই যে তিথির পরিবর্তন হয়, সে পরিবর্তনের জন্য কি হয়, যে দ্বাদশী যুক্ত একাদশী কিছু হয়। আপনারা সেটা অবশ্যই নিষ্ঠার সাথে পালন করবেন। ভক্তরা, মাতাজিরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চোখ রাখুন আমাদের কৃষ্ণকথা সুজিত নাহা চ্যানেলে। পরিশেষে আমার সাথে বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। যে সকল স্থানে 200 জন ব্রত পালনীয় অপরা একাদশী: দুবাই, আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার, ওমানসহ সম্পূর্ণ মধ্যপ্রাচ্য, লন্ডন, ফ্রান্স, ইটালি সহ সম্পূর্ণ ইউরোপ, আফ্রিকা, আমেরিকা, কানাডা, ব্রাজিল সহ উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার সকল মহাদেশে 2024-এর 2 জুন এই অপরা একাদশী ব্রত পালনীয় হবে, যেটা একদম বৈষ্ণব পঞ্জিকা মতে সর্বশাস্ত্র সিদ্ধান্ত হয়েছে। যে সকল স্থানে 13 জুন ব্রত পালনীয় অপরা একাদশী 2024-এ: ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মায়ানমার, পাকিস্তান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনেই, হংকং, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম, রাশিয়া, ফিলিপাইন, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিনল্যান্ড, চীন ও জাপান, এই সকল স্থানে ব্রত পালন করতে হবে অবশ্যই 13 জুন সোমবার 2024-এর অপরা একাদশী, যেটা বৈষ্ণব পঞ্জিকার সিদ্ধান্ত হয়েছে। কৃষ্ণকথা সুজিত নাহা চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন। এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতেকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন, সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন। এবং পরিশেষে বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।